হ্যালো ফ্রেন্ডস, সকল বন্ধুদের জানাই শুভ মহানবমীর অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম বেলা 12:20 থেকে, মানে সারাটা দিনে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো যাই হোক, রান্নাবান্না অনেকটা হয়ে গেছে, তারপরে সকালের খাওয়া দাওয়া কাজকর্ম অনেকটা হয়ে আগের দিনের ফ্রাইড রাইসটাকে গরম করে নিয়েছি। এরপরে আলু পটলের তরকারি করেছি, সেখান থেকে একটু তরকারি তুলে তারপরে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে হাজব্যান্ড খেতে দিয়েছি। হাজব্যান্ড এভাবেই দিতে বলেছে, তার উপর দিয়ে একটু চানাচুর ছিটিয়ে দিলাম আর এখন চানাচুরের কোটোটা রেখে দিলাম। আজকে রান্না করছি হলো পমফ্রেট মাছ, মাছ কিছুটা ভেজে রেখেছি আর এখন ভাজাভাজি চলছে আর একটা একটা করে মাছ ভাজা করছি। এই বছরের মতো আমার দুর্গানবমীর পুজো হয়ে গেছে, তো আজকে রান্না করেছি আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ করেছি, আলু দিয়ে ঝোল, এখানে রয়েছে ডাল, বেগুন ভাজা আর সকালবেলা কটা পটল ভাজাও করেছিলাম সেই রয়েছে, আর আমাদের ভাত পেরে ফেলেছি, এখন আমরা দুপুরের খাওয়াটা সেরে নেব। আর এখানে রয়েছে ছেলের মাংস আর জামা কাপড়গুলো ছাদে মেলেছিলাম অনেক সকালে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে ফেলছি। এখন বাজে সন্ধে 7:30, তো মোটামুটি সব কিছু কাজকর্ম সেরে কাজকর্ম গুছিয়ে দেখো টেবিলের উপর সব রেডি করে দিয়ে তারপরে এখন বেরোচ্ছি। তো এবারে চলো সঙ্গে থাকো, কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বেরোই। আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনেই চলে এসেছি মণ্ডপের সামনে এবং প্রচুর মানুষজনের ভিড় রয়েছে যেহেতু আজকে সন্ধ্যার শেষ পর্ব চলছে। সন্ধ্যাবেলাতে ঠাকুর দেখতে বেরিয়ে কোনো লাভ নেই, কারণ কোনো মণ্ডপেই ঢুকতে পারবো না যেখানে ভালো ভালো পুজো হয়েছে, প্রচণ্ড ভিড়। আমরা এই জন্য এখানেই বসে আছি আর ছেলের একটু মনটা খারাপ, ছেলে যেহেতু দূরে ঠাকুর দেখতে যেতে পারিনি এই জন্য। আমাদের এখানে ক্লাবে কয়েকটা ইভেন্টের আয়োজন করা হয়েছে, তো সেটা এখন অনুষ্ঠিত হবে, তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ব্যাপারগুলো। প্রথমেই হচ্ছে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা, যেহেতু 2 বছর করোনার জন্য বন্ধ ছিল এবছর আবার সেটা শুরু হয়েছে এবং 2 বছর আগে যখন হতো তখন আমি প্রত্যেক বছর নাম দিতাম, কিছু হতাম আর না হতাম। তো কয়েকজন জ্বালিয়ে নেওয়ার পর তারপরে আমার পালা এসেছে। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে আমি কটা মোমবাতি জ্বালিয়েছি। তো প্রথমটা জ্বালিয়ে নিলাম আর কাঠিগুলো এখন বেশিক্ষণ জ্বলেও না, আমি 4টে মোমবাতি জ্বালিয়েছি, তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো 4টের পরে 5টা চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারলাম না, যে কাঠিটা একেবারেই জ্বলে গেল। এরকমই মোটামুটি সবাই জ্বালাচ্ছে, ফার্স্ট প্রাইজ যে পেয়েছে সে বোধহয় 11টা মতো জ্বালিয়েছে। মোমবাতি প্রতিযোগিতা হয়ে গেল, কিছুই হয়নি, এবারে হচ্ছে শঙ্করধ্বনি, শঙ্করধ্বনি ধ্বনিটা। মোমবাতি এবং শঙ্করধ্বনি প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর দুটো ইভেন্টের জন্য প্রাইজ দিয়ে দিয়েছে এবং সবাই প্রাইজ নিয়ে চলে যাচ্ছে। আর এই ভদ্রমহিলা শঙ্করধ্বনিতে প্রথম হয়ে এই যে এই প্রাইজটা পেয়েছে, তো দেখে নিলে তোমরা। এইবারে শুরু হতে চলেছে ফুচকা খাওয়ার কম্পিটিশান, মানে 1 মিনিটের মধ্যে কে কত বেশি ফুচকা খেতে পারে। তো অনেকেই আমার আগে খেয়ে চলে এসেছে, এবারে আমার পালা। তবে আমি কোনোদিনও এতে নাম দিইনি, এবার প্রথম নাম দিলাম, এবারে দেখি কটা পারি খেতে, কারণ আমি যখনই ফুচকা খাই জল ছাড়া খাই। আর তোমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে যে আমি কটা ফুচকা খেলাম। তো একজন তো টাইম দেখছে আর আমি এদিকে ফুচকা খাওয়া শুরু করছি, তো তোমরা দেখতে থাকো এবং গুনতে থাকো আমি কটা ফুচকা খেলাম। অনেক সাহস রেখে আমি ফুচকা খেয়ে নিলাম, এবারে আমি নেমে আসছি। 11টা ফুচকা খেলাম আমি, বুঝেছো? আর এই আগের দিন গেছিলাম, সেই বোন বা দিদি যাই হোক বলতে পারো, এখন এসেছে।
জয়দার ছোট ছেলে অসুস্থ, তো এই জন্য ভালো করে কথা বলতে পারে না, কিন্তু আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসে। আর জয়দা জয়দার বউ আমাদের বাড়িতে নিয়ে এসেছে ওকে, তো আমরা মণ্ডপে ছিলাম, এই জন্য মণ্ডপে কিছুক্ষণ বসার পর আমাদের বাড়িতে গেছে। এই ফাঁকে আমি আর জয়দার বউ বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, মানে আমাদের কাছাকাছি যে ঠাকুরগুলো হয়েছে, যেহেতু ওরা খুব একটা বেরোয়নি, আর আমি আর ও বেরিয়েছি। আর আমি তো ফুচকা কম্পিটিশনে নাম দিয়ে ফুচকা খেয়ে নিয়েছি, আর ও তো ফুচকা খায়নি, এখন ওকে একটু ফুচকা খাওয়াতে হবে। তো আমরা চলে এসেছি ফুচকার দোকানে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ডিং করছি, আর ও ফুচকাটা খেয়ে নিচ্ছে। আমি আর ছেলে আগের দিনকে গেছিলাম পলতা নেতাজির সঙ্গে ঠাকুরটা দেখতে, কিন্তু দেখতে পারিনি। আবার আজকে একবার চেষ্টা করছি, শেষ চেষ্টা, দেখি দেখা যায় নাকি। এখন রাত্রি প্রায় 11টা বাজে, না রাত্রি প্রায় 11টা বাজে, এই মুহূর্তে রাস্তাঘাটে তো প্রচুর ভিড় আছে, তো চলো সঙ্গে থাকো। আজকেও স্বর্ণ মন্দিরে দর্শন পেলাম না, এত ভিড় দেখো তোমরা, কিছুটা দেখতে পাবে হয়তো, এখনো প্রচন্ড ভিড়। যদি পারি সম্ভব হয় বেশি রাত্রের দিকে আসবো, মার্কেটটা তো বন্ধ আছে, চলো এদিক দিয়ে চলো। মার্কেটে তো রাস্তা, আমি আমিও কিন্তু চিনি না এখানে রাস্তা, কিন্তু ঢুকবার ঢুকে যাই। দেখো সমস্ত দোকানপাট সব বন্ধ, আমরা কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি। আর ওই দেখো স্বর্ণ মন্দির পলতার পুরো সমস্ত মার্কেট বন্ধই, দেখো চলো আসো। এখন রাত্রি 1:10 বাজে, তো এখন আমার রেডি হয়েছি, যেহেতু ঠাকুর সেভাবে এবছরে দেখতে পারিনি, তো যতবারই যাচ্ছি সব জায়গায় শুধু লাইন আর লাইন, তো যার জন্য একটুখানি বেশি রাত্রে বেরোচ্ছি। আর আজকে যেহেতু নবমী, আজকে তো শেষ দিন, তো একটু বেরোতেই হবে। আর এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, দেখো এই কুর্তিটা কতটা লম্বাই, দেখো মানে পুরো পা অব্দি ঢেকে গেছে, তো এটাকে আমি সেলাই করলাম বসে বসে কিছুক্ষণ আগে, তো চলো সঙ্গে থাকো। এখন বাজে রাত্রি 1:30, তো স্বর্ণ মন্দিরের প্যান্ডেলে এখনও প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন রয়েছে, এজন্য ফেরার পথে ঠাকুরটা দেখব। আর মেলাতেও দেখো প্রচুর লোকজন রয়েছে। পলতার স্বর্ণ মন্দির এখনও দেখতে পারলাম না, তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন ইছাপুরের দিকে, যা কাঁপছে, ভালো করে দেখতে পাবে না। প্রতি বছর ইছাপুরে এলে পরে এই জায়গাটাতে জ্যামে আটকাতে হয়, মানে যত রাত্রি হোক না কেন, তো আমরা এখনো জ্যামে আটকে আছি, মানে গাড়ি কোনোভাবে সামনের দিকেও যাচ্ছে না, পিছন দিকেও যাচ্ছে না। এই দিকটাতে হলো ইছাপুর স্টেশন, তো এখানে হরিসভার ঠাকুরটা দেখতে এসেছি, তো হাজবেন্ড তো বেরিয়ে গেছে, তো চলো গিয়ে দেখে আসি কেমন হলো। এখন আমরা এসে গেছি ইছাপুর হরিসভার প্যান্ডেলের সামনে, তো প্যান্ডেলের বাইরেটা ভীষণই সুন্দর হয়েছে, আর প্রত্যেক বছর এখানকার প্যান্ডেল ভীষণ ভালো হয়, এবং এই প্যান্ডেলগুলো দেখার জন্য এখানে এতটা ভিড় হয়, এবং প্যান্ডেলের বাইরে থেকে ভিতরটা ভীষণই সুন্দর হয়েছে। আর নতুনত্ব যে ব্যাপারটা দেখলাম, যে ঘটের উপর আসল ডাব দিয়ে যে সাজিয়েছে, এটা ভীষণই ভালো লাগলো দেখতে। গামছার কাজ এবং পাখার কাজ করা রয়েছে, এবং এখানকার মা দুর্গা এই দেখো, তো খুবই সুন্দর লাগলো। আর উপর দিকের যে কারুকার্যগুলো সেগুলো খুব সুন্দর করেছে, তো এখানকার ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে ভীষণভাবে গান চলছে জোরে জোরে, যার জন্য তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না। এখন আমরা এসেছি ইছাপুরের আরও একটা প্যান্ডেল দেখার জন্য, এবং এখানকার প্যান্ডেলও প্রত্যেক বছরই খুব ভালো হয়, তোমাদের একটু আগে বললাম না, এখানকার এই কয়েকটা প্যান্ডেল দেখার জন্য এতটা ভিড় হয়, এবং ভিতরটাও একটু ইউনিক ধরনের করেছে, গরুর গাড়ি যাচ্ছে, এবং ভিতরে যে সমস্ত কারুকার্যগুলো করেছে সেগুলোও দেখার মতন, তোমরা দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। পেপার কাগজ কেটে কেটে বিভিন্ন রকম ফুল তৈরি করেছে, এবং সেগুলো দেওয়ালের মধ্যে আটকে দিয়েছে, বিভিন্ন রকম বিভিন্ন পটচিত্র যেগুলো রয়েছে সেগুলো সমস্ত জিনিসগুলো তৈরি করেছে। আর এখানকার মা দুর্গাও ভীষণই সুন্দর হয়েছে, তোমরা দেখো চারিদিকের কারুকার্য ভীষণই সুন্দর। এখন আমরা চলে এসেছি মেলার এখানে, এত রাত্রেও দেখো মেলাতে কত ভিড় রয়েছে। এটা হলো আনন্দমঠ, আনন্দমঠ হাই স্কুল, বয়েজ হাই স্কুল বলো, সেখানকার ঠাকুর দেখে এলাম, পুরোটাই কাগজ তৈরি করা।
আমরা এখন চলে এসেছি আনন্দমঠ বয়েজ ক্লাবের সামনে এবং এখানকার পুজো প্রত্যেক বছর ভীষণই ভালো হয় এবং পুরস্কার পায়। তো এখানকার পুজো মণ্ডপটা দেখো খুবই সুন্দর হয়েছে, বাইরে থেকে দারুণ লাগছে দেখতে, আর ভিতরে যে দেবী প্রতিমা সেই প্রতিমাও খুবই সুন্দর হয়েছে। আমরা এখন আনন্দমঠ বয়েজ ক্লাবের ঠাকুরটা দেখে নিলাম, তো চলো এবারে। না না চলে আসো চলে আসো, নিচু হয়ে বেরিয়ে যাও না। ইছাপুরের খুব ভালো ভালো এবং সুন্দর সুন্দর ঠাকুর দেখে আমরা চলে এসেছি, আর হাজবেন্ড অনেকক্ষণ যাবতই বলছে আইসক্রিম খাবে, শেষ পর্যন্ত আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে নিয়েছে, আর এখানে আমি দাঁড়িয়ে খাচ্ছি আর হাজবেন্ড ওখানে আইসক্রিম খাচ্ছে আর একজনের সাথে কথা বলছে। এরপরে আমরা এখান থেকে সোজা যাব স্বর্ণ মন্দিরে। তো স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য কবে থেকে চেষ্টা করছি, সেই পঞ্চমীর দিন থেকে, তো কিছুতেই ঢুকতে পারিনি যেহেতু এত লম্বা লাইন হচ্ছিল বলে, এত রাত্রি হয়ে গেছে তাও দেখো কত ভিড়, আর সামনেটা খুবই সুন্দর করেছে। আর দূর থেকে দেখলে পুরোটা বোঝা যায় না, তো ভিতরে এসে দেখছি যে মণ্ডপটা সত্যি খুবই সুন্দর হয়েছে। এখান থেকে যে মেলাটা বসেছিল সেই মেলাটাও পুরো দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলায় বেরোলে ঠাকুর দেখা যায় না, আর বেশি রাত্রে বেরোলে ঘুম হয় না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো প্রায় ভোর হতে চলেছে, এখন ফুলগুলো দেখো ফুটন্ত হয়ে এসেছে। এদিকে আমরা বাড়িতে এসে গেছি, হাজবেন্ড এখন গাড়ি তুলছে, এবারে টানা ঘুম দিতে হবে গিয়ে। এখন রাত্রি 3:15 বাজে, তো আমরা এখন বাড়িতে এলাম। 1:10 বেরিয়েছিলাম আর 3:15 বাড়িতে এলাম। এতটা ভিড় থাকার জন্য রেটে হয়েছে, নয়তো হতো না। প্রচণ্ড ভিড়, মানে যেই ঠাকুরটাই দেখতে যাচ্ছি প্রচণ্ড ভিড় ফেলে যেতে হচ্ছে। আমাদের এদিকে এই অবস্থা, তাহলে কলকাতায় কী অবস্থা? সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা এবং ভালোবাসা, তোমরা সকলে ভালোবাসা নিও। আজকে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি হচ্ছে আর একদিকে করছি ডিম, 4টে ডিম আমি ভেজে রেখেছি। আর যেহেতু দশমী বিজয়া দশমী পড়ে গেছে, এই জন্য হাজবেন্ড কিছু মিষ্টি নিয়ে এসেছে। এখানে রয়েছে ছোট গজা, আর এখানে রয়েছে 2 প্যাকেটের মধ্যে, একটার মধ্যে রয়েছে মিহিদানা আর একটার মধ্যে রয়েছে সীতাভোগ, এটার মধ্যে রয়েছে সীতাভোগ। তো প্রথমে ঠাকুরকে দেবো, তারপরে এগুলো আমরা খাবো। তো এগুলো সব আলাদা করে এখন রেখে দিচ্ছি, আর এটার মধ্যে রয়েছে মিহিদানা। তো এগুলো তো আমাদের এখানকার, আর বর্ধমানের মতন এগুলো এত ভালো হয় না, তো যাই হোক এগুলো এনেছে। আর যেহেতু মা দুর্গাকে বরণ করতে যাব, এই জন্য এখন বরণ ডালাটা গুছিয়ে নিচ্ছি। 2টো পান নিয়ে নিয়েছি, 1টা সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি, মিষ্টি, আর এখানে ধান রাখলাম। এবারে দূর্বাটা বেছে নিচ্ছি, দূর্বাটা বাছা হয়নি। রেডি হয়ে গেছি, পুরো বরণডালা সাজিয়ে নিয়েছি, মাকে গিয়ে বরণ করে আসি। বাড়ির সমস্ত কিছু গুছিয়ে বরণডালা রেডি করে এবারে নিয়ে বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে। তো ছেলে আমার সঙ্গে যাচ্ছে। এখন আমি মণ্ডপে এসে উপস্থিত হয়েছি এবং আমার আগে প্রচুর মানুষ এসে বরণ করে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রথমে পান পাতা দিয়ে আমি মাকে সাট করে দিলাম, তারপরে যেরকম যা যা নিয়ম আছে সেরকমভাবে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে সব কিছু আমি নিয়মগুলো পালন করে আমি মাকে সুন্দর করে বরণ করে দিলাম। মাকে বরণ করে কাউকে আর সিঁদুর পরানোর সুযোগ পায়নি, কিন্তু রাস্তায় একজন আমাকে দেখে এগিয়ে এসে বলল যে চলো আমরা একটু সিঁদুর খেলে নিই। তো সিঁদুর খেলা বলতে সবার সিঁধিতে একটু সিঁদুর পরিয়ে দিলাম, তো ভালোই হয়েছে। আমি যেমন কাউকে পাইনি, উনিও কাউকে পাইনি, তো আমরা দুজনে মিলে সিঁদুর খেলে নিলাম আর দুজন দুজনকে মিষ্টিমুখ করিয়ে দিলাম। এটাই তো হয় না, আমরা কেউ কাউকে চিনি না, উনিও আমাকে চেনে না, আমিও ওনাকে চিনি না, কিন্তু এই সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি হলো, এটাই অনেক আনন্দের। মা বিদায়ের সময় একজনের সাথে পরিচয় হয়ে গেল, তো আমরা দুজনে মিষ্টিমুখ করে নিলাম। এবারে দিয়ে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, আর বাড়িতে এসে গেছি, এসে সবাইকে প্রথমে প্রসাদ দিয়ে দিচ্ছি। ছেলেকে প্রথমে পান পাতা দিয়ে সাট করে দিয়েছি, প্রসাদ দিয়েছি, এখন শাশুড়িমাকে প্রসাদ দিয়ে দিচ্ছি। শোন, কি মিষ্টি খাবি? হ্যাঁ, তুই মিষ্টি খেতে এসে গেছিস,
বুড়ি মিষ্টি কে খাবে? বাচ্চাদের খাইয়ে দিয়েছি যাই, আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, তোকে দেবই না, দেবই না মিষ্টি, দেবই না মিমিকে। দুটো মাত্র মিষ্টি আছে মিমি, তুই খাবি? ভাগ নিবি এখান থেকে? সাড়ে তিনটায় বেজে গেছে, মাকে বরণ করে চলে এসেছি, এবার পুজোর কাজটা করব। বরণ করার সময় এত খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল যে মা আবার চলে যাচ্ছে এক বছরের জন্য। তো যাই হোক, ভালোভাবে বরণ করেছি। ভাবছিলাম যে মাকে বরণ করার পর কাউকে পাচ্ছিলাম না যে সিঁদুর পরাবো একটুখানি, তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে সেটাই ভাবতে ভাবতে আসছিলাম, তারপরে একজনকে পেয়ে গেলাম, তাকে সিঁদুর পরালাম, সে আমাকে সিঁদুর পরালো। এটা একটা মনের শান্তি, মানে একটা আশা ছিল, সেই আশাটাও আমার রাস্তার মধ্যে পূর্ণ হয়ে গেছে। তো এই আর কি, দশমীতে তো মা দুর্গাকে বরণ করে চলে এসেছি, এখন আমি আমার বাড়ির গোপালকে, ঠাকুরদেরকে ভোগ নিবেদন করবো। এই জন্য যে যে মিষ্টিগুলো আনা হয়েছিল সেগুলো সমস্ত থালার মধ্যে বেড়ে ফেলছি। দশমীতে আমি আমার ঠাকুরদেরকে, আমি আমার গোপালকে মিষ্টিমুখ করিয়ে নিলাম, আমার পুজো হয়ে গেল। আজকে সন্ধ্যার পর থেকে তোমাদের সামনে আসতে পারিনি, মানে অনেকটা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। পিছন দিকে দেখো এক চেয়ার জামা কাপড় রয়েছে, তো সামনে আর একটা চেয়ার আছে, সেখানেও একদম পাহাড় পাহাড় জামা কাপড় ছিল, সেগুলোকে এখন গোছালাম। তারপরে ভিডিও এডিটিং ছিল, যেটা আজকে তোমাদের সামনে গেছে সেই ভিডিওটা, তো যার জন্য ব্লগের পিছনে সন্ধ্যা থেকে আর সময় দিতে পারিনি, এতক্ষণ পর তোমাদের সামনে এলাম। একটু আগে ফোন করেছিল, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো যাই হোক, আজকে শেষ দিন, একটুখানি ঘুরে আসি, বিসর্জনটা দেখে আসি। তো চলো, এখন রাত্রি 10টা বাজে, সঙ্গে থাকো। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে খুব বেশি তো যেতে হয়নি, তো প্রথম প্রতিমা দেখে নিলাম। সবাইকে তো মিষ্টি খাইয়ে সিঁদুর মাখিয়ে একেবারে পাঠিয়ে দিচ্ছে, মা দুর্গা চললো শ্বশুরবাড়ি, আর সবাই এখানে নাচ গান করছে। প্রতিমা নিরঞ্জন দেখে এখন বাড়িতে যাচ্ছি, এখনো প্রচুর প্রতিমা আসছে, এই দেখো তোমরা, এই দেখো পিছন দিকটাতে। পরপর প্রচুর প্রসেসান আসছে, কিন্তু এত গান চলছে যে কপিরাইট পড়ে যায় বলে তোমাদেরকে সব দেখাতে পাচ্ছি না, আর ভীষণ ভিড় পড়ে যাচ্ছে ব্যাপারটা, সামনে একটা আসছে। বাড়ি ফেরার পথে চলে এসেছে আইসক্রিমের দোকানে, আইসক্রিম নিয়ে সোজা বাড়ির দিকে। এদিকে আমাদের চেরি ম্যাক্সি এখন ছাদে যাচ্ছে, তো ম্যাক্সিকে নিয়ে ছেলে বসে আছে, এদিকে এই আইসক্রিমটা আনা হয়েছে। কিরে মিমি, তোর আইসক্রিম কোথায়? তোরটা কোথায়? আমি মিমি কোথায় তোর আইসক্রিম? তোকে দিল না না? আজকে অনেক দিন পরে ছেলে একটা আইসক্রিম খেলো, মানে নতুন ধরনের ফ্লেভার, এটা হলো ডাব মালাই, দেখো। আর আইসক্রিমটা আমি খাচ্ছি যদিও, এটার মধ্যে পুরোপুরি ডাবের ফ্লেভার, আর ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে না হালকা, সেই শ্বাসটাও অল্প অল্প দেওয়া আছে, নারকেল দেওয়া আছে, খুবই ভালো খেতে, মানে নতুনত্ব। এরকম আইসক্রিম এর আগে খাইনি, পুরো একদম নতুন ধরনের।